এলিজাবেথ টেইলর ইয়েস ইয়েস তুমি আমার ভালোবাসা হোয়াট ভাল লাগলো না ইট ইজ এলিস আই শট ও কিছু নয় ম্যাডাম ও সুন্দর খুব ভালোবাসে তো তাই যে কোনো সুন্দর কিছু দেখলে ওর অভ্যাস ওকে বলা তুমি আমার ভালোবাসা এই যেমন কাল বাগানে সুন্দর একটা প্রজাপতি দেখলো আর বলতে শুরু করলো তুমি আমার ভালোবাসা তারপর নিশ্চয়ই উনি সেটার পেছনে ছুটতে শুরু করলেন এক্স্যাক্টলি ম্যাডাম এই সুন্দরীদের পেছনে ছোটাছুটি করাই আমার হবি এও ভালো যে আপনি অসুন্দরীদের পেছনে ছোটাছুটি করেন না না আমি করি না ও করে কি আপনি এই গলি ওর কথা কিছু মনে করবেন না আপনি বুঝি কালী ভর্তি হলেন জি আর প্রথম দিনই আপনার সাথে কখন কার সাথে কেমন করে দেখা হয় তা কি কেউ বলতে পারে আমার নাম রবি আমি ন্যাচারাল সায়েন্স ডিপার্টমেন্টের ছাত্র কি আশ্চর্য আমিও তো ওই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি আর আমার নাম জানি জানেন সাজিদ ভাইয়ের বোন নাম কেয়া রাইট হ্যাঁ চলো মানে চলুন ক্লাসে যাই পাগল কামাল স্যারের ক্লাস পাগল আরে না ওই পাগল না প্রকৃতির পাগল সিট ডাউন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো বয়েজ এন্ড গার্লস আমার ক্লাসে তোমাদের স্বাগতম থ্যাঙ্ক ইউ স্যার তোমরা ন্যাচারাল সায়েন্সের উপর পড়াশোনা করতে এখানে এসেছো জি স্যার কিন্তু তোমরা কি নেচারকে দেখেছো দেখেছি স্যার কোথায় দেখেছো ও সে এক বিরাট কাহিনী স্যার ছুটিতে বেড়াতে গিয়েছিলাম ট্রেনের দুপাশে গহীন জঙ্গলে কি যে সুন্দর প্রকৃতির দৃশ্য স্যার আর এই দেখুন সেন্ট আমি সব সময় ফুলের গন্ধ সঙ্গে রাখি দেখুন দেখুন স্যার রবি দেখ এই ছাগলটা দেখ তুমি ট্রেনে বসে প্রকৃতিকে দেখেছো আর সেন্ট দিয়ে ফুলের গন্ধ শোকো তুমি মাটিতে দেবনি আসল ফুলের গন্ধ শোকনি না তো স্যার সাইলেন্ট সাইলেন্ট আমি জানি তোমরা এ যুগের ছেলে মেয়ে প্রকৃতিকে তোমরা মিজানের মতো ট্রেন থেকে না হয় সিনেমার পর্দায় দেখেছো দেশের সন্তান হয়ে মাটির সাথে কোনো যোগাযোগ নেই তোমাদের শোনো জীবনটা যে কত ছোট এই বিশাল পৃথিবীর বুকে না বিচরণ করলে তা কোনোদিন বোঝা যায় না স্যার তাহলে এবার চাঁদা তুলে আমরা যাব ন্যাচারাল জঙ্গলে খুব মজা হবে গুড ভেরি গুড সামনেই আমাদের সামার ভ্যাকেশন এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে তা আমার প্রিয় ছেলে মেয়েরা অবশেষে সত্যি সত্যি আমরা প্রকৃতির কাছে আসতে সক্ষম হয়েছি তোমাদের প্রত্যেকের অভিজ্ঞতা কিন্তু আমাকে জানাবে মনে করো এটা তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস মেয়েরা সাবধান এলাকাটার পরে শুরু হয়েছে গহীন জঙ্গল জাতিসংঘের তত্ত্বাবধানে পশু পাখিদের প্রাকৃতিক পরিবেশে বিচরণের জন্য এই জঙ্গল গড়ে তোলা হয়েছে ওই জঙ্গলে রয়েছে ভয়ানক সাপ হিংস্র সব পশু হাতি বাঘ ভাল্লুক এমনকি মানুষকে কো বাঘ পর্যন্ত ম্যাডাম বাঘ ভাল্লুক সবই কি শুধু পুরুষ ওখানে মহিলা বাঘ ভাল্লুক নেই কেন এ কথা বললে কেন না আপনি শুধু মেয়েদেরকে বললেন তো তাই মনে হয়েছে এই জঙ্গলে বাঘ ভাল্লুকরা ছেলেদেরকে খাবে না ছেলে দেবে বুঝি ও মাই গড আমি কি তাই বলেছি না না মাই ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের সবাইকে সাবধান করে দিচ্ছি জঙ্গল থেকে সাবধান আর একটা কথা শুনো সবার সঙ্গে টর্চ লাইট খাবার পানি দিক নির্দেশক যন্ত্র চক মাটি যার কাছে যা আছে সবাই সঙ্গে রাখবে মনে রেখো এগুলো হচ্ছে বিপদের বন্ধু তাহলে আজকের মতো গুড নাইট এভরিবডি গুড নাইট গুড নাইট গুড নাইট প্রকৃতি অবলোকন করতে আপনিও যাচ্ছেন বুঝি কেন আপনি যাবেন না 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 কেন প্রতিটি রমণীর মধ্যে রয়েছে প্রকৃতি
আমার সামনে এমন রমণীয় প্রকৃতি রয়েছে, ওতেই তো আমার চোখ ভরে যাচ্ছে। শিকারে যাচ্ছিস তো? এটা পরে নে। রবি চল, আমরা রেডি, লেটস মুভ। তোরা যা, আমি পরে যাবো। আরে ও থাক, চল আমরা যাই। এই তুই সময় মতো চলে আসিস। ঠিক আছে। রবি ভুলে যাসলে, কেয়া চৌধুরী পরিবারের একমাত্র মেয়ে, তার ভাই সাজিদের নামে সারা শহরে বাঘে ঘুরতে এক ঘাড়ে পানি খায়। ওর দিকে হাত বাড়াসলে সে হাত পুরো যেতে পারে, কথাটা মনে রাখিস। ঠিক আছে চল চল। ওরে বাবা রে বাবা, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আমার আশাটাই ভুল হয়েছে, এই মিজানের সাথে চললে কখন যে আমি জঙ্গলে হারিয়ে যাই। আমার বাঘে খায় না মশায় খায়। এই কোরবানি করো সবটা, সব মন রাখো, এই ধারে গুলি করে মেরে। কোথায় ফেলে দিলি? কি সুন্দর খরগোশ! তোকে আমি ধরেই থাকবো। তবে রে দুষ্ট, কইছিলাম না আমার 14 খানদান শিকারি, তুই বনমরক পছন্দ করান, আজ এটা রোস্ট বরস। আইদার ন্যাচারাল সায়েন্সের ছাত্র হয়ে নিজেরাই যদি বন্য প্রাণী নিধন করি, আচ্ছা এটা কি ঠিক হচ্ছে? আর নিধন না করলে এক্সট্রাঅর্ডিনারি খাবার পেটে পড়বো কিভাবে? চল চল বেগুরা। কেয়ার জন্য সব আনন্দ নষ্ট হয়ে গেল।
কি জন্য আসলাম আর কি হয়ে গেল। তোরা সব চল তো দেখি কোথায়, চলো আয় তাড়াতাড়ি। আমরা কি করবো, এক কাম কর লজে আমরা সার্চ টিম রে খবর দিই। সামনে ডেড এন্ড, এরপর যাওয়া নিষেধ, তাই আমরা যেতে পারিনি। Oh my god, এত কেয়ার শার্ট, ও তাহলে এপথেই গেছে। এই গভীর জঙ্গল থেকে কে একে খুঁজে পাওয়া যাবে তো? চুপ করো সালমা, এখন কেঁদে কি হবে, তার চেয়ে চলো আমরা সবাই নিচে গিয়ে কে একে খুঁজে দেখি। আমরা এখন এই সময়, আই মিন তোরা কেউ যেতে চাচ্ছিস না, ছি তোদের কোনো মানবতা নেই? এতই যদি মানবতা, তুই যা। আমি অবশ্যই যাব, তোরা ক্যাম্পে যে শাড়ি পরে ঘুমা। ভয় নেই, আমরা সব ব্যবস্থা নেব। ভাই যান একটু তাড়াতাড়ি করেন, রবি আমার বন্ধু একাই জঙ্গলে নামছে খুঁজতে। এখনই চলেন ভাই। সর্বনাশ, সর্বনাশ, আগে জানলে কি এখানে আসতাম। প্লিজ আপনারা একটা ব্যবস্থা করুন। আবার কি তোমরা এখনই বেরিয়ে যাও, আপনারা ঘাবড়াবেন না, আমি সার্চ লাইটের ব্যবস্থা করছি, আপনারা যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, চলো 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 তাড়াতাড়ি চলেন। নেমে এসো সাবধানে, হ্যাঁ সাবধানে নেমে এসো। তুমি এখন অক্ষত আছো? জানো একটা খরগোশের বাচ্চাকে ধরতে গিয়ে দেখলাম এক ভয়ানক সাপ, সেই সাপের তাড়া খেয়ে আবার বললাম পাখির মুখে, তারপর সে কি অবস্থা। কিন্তু কিন্তু তুমি এখানে, তোমাকে খুঁজতে খুঁজতে এখানে এসে, আরে তোমার গলায় তো আঘাত লেগেছে।